বন্ধু ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা ঈদের বাজার কেনাকাটা করতে যাব। এখনই তো বের হয়েছে আমরা দুই মামা, সাথে হচ্ছে কামরুল মামা আর মামার নাম হচ্ছে জাবেদ মামা। তো আমরা বের হবো এখনই, বাংলা বাজারে যাব প্যারিসের এখানে। তো ব্যাগ নিয়ে অলরেডি আমরা বের হয়ে গেছি। তো আমরা আগে যাই, কী কী কেনাকাটা হয়েছে তা আসার পর আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুই মামার সাথে পরিচয় দিয়ে দিক তাকান, এদিক তাকায় পরিচয় বলেন আপনার। একটু পরে বাজারে যাব, বাজারে যাওয়ার পর দেখি কেনাকাটা করি। আজকেও সুন্দর মতো রান্না টান্না হবে, তো ভিডিওটি দেখতে থাকুন দোকানে ঢোকার আগে আজ পর্যন্ত। তো আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, খুব আরামদায়ক, এমনিও বাইরে অনেক ঠান্ডা। প্যারিসে হঠাৎ আমি জানি না আসার পর শুনতেছি আজকে, মানে এখনই বেশি, এতদিন এতক্ষণে সামার পরে যাওয়ার কথা, কিন্তু বাট এখনও ঠান্ডা অনেক বেশি। এই যে আকাশটা এখনো মেঘাচ্ছন্ন সম্পূর্ণ, ভালোই লাগে এই ওয়েদারটা, আমার ভালো লাগে, কিন্তু বাট বেশি অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না। ঠান্ডা ভালো লাগে কিন্তু এত বেশি অতিরিক্ত না। এই দুজন আমার ব্লগে কখনোই আসে নাই, আজকে এই দুজনই ফার্স্ট টাইম এই যে ব্যাগ দিয়া ঘুরতে আছে। আমি মামা এখন তো ঘোরাঘুরি কিছুই চিনি না, ঘুরমু কি আপাতত। রাস্তাঘাট দেখতেও তো সুন্দর লাগে, ভালোই লাগে। বিল্ডিং এর স্ট্রাকচার গুলা, তারপরে মানুষ গুলা, কি যে একটা গন্ধ আছে বাজে, খাবার কি মেয়েদের দ্বিধা গন্ধ করতেছি, মেয়েদের কয় মেয়েদের বলে তিতা গন্ধ, তুমি গন্ধ বললে আমি কি বলি বলো, তুমি গন্ধ পাইতে এই জন্য বলতে মেয়েদের তিতা গন্ধ। ও এটা একটা ফল ফ্রুটস এর দোকান আর কি, ফল ফ্রুটস এর কোই কচ্চি ডোর নেই হ্যায় মেন ক্যা করুন। স্কুলের জায়গাটা সুন্দর, দেখতে দুই পাশে ইয়ে রোদ কম পরে, ছায়া বেশি, ছায়া কম। ওগুলো তো অ্যাপার্টমেন্ট না, আর বড় বড় ইউনিভার্সিটি আলাদা আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে।
এই সেই বাঙালি বাজার। কি দেখেন দুইটা পার্ট তাদের, এটা ভিতরে একটা পার্ট, এখানে আর একটা পার্ট না। সব ধরনের আইটেম আছে, চাল, বিড়ালটা মেয়াও লাভ দিছে, বিড়াল লাভ দিছে, পোষা কাটতেছে, থাক বাবা ভয় পাইছি থাক। আচ্ছা দেখাই আপনাদের হচ্ছে মাছ, সব মাছ আইটেম এখানে, ইলিশ মাছ, ও ওয়াও, ইলিশ মাছ, ছোট ইলিশ, বড় ইলিশ, মিক্স হাজারি, এখানে বিভিন্ন ধরনের মাছ, আমাদের দেশি মাছ পাওয়া যায়, যে রুই মাছ, কাতাল মাছ, এখানে সব ধরনের মাছ এখানে মোটামুটি পাবেন। এই যে পোলার চালগুলা, তারপরে হচ্ছে এটা কি, ওইখানেও মাছ, এটা মোটাম, এটা ফিশ আইটেম, এখানে যা আছে সব হচ্ছে ফিশ আইটেম। তারপরে হইল এই সাইডে যাই, এইটা ওইখানে চাল, শুধু চাল আর চাল, সরিষার তেল, রব যা, তারপর হচ্ছে ঘি, এক্সেট্রা এক্সেট্রা যা লাগে। আপনি কি সত্য 45 এর আগে বিয়ে করবেন না? আপনি যে ক্যালেন্ডার ইউজ করেন, মাই ক্যালেন্ডার মানে কি, সব আছে না আইটেম এখানে বাংলাদেশের? তা আপনি কি শিওর 45 এর পরে বিয়ে শাদী করবেন ভাই? বিরিয়ানি মশলা গুলা রসুন, নেন নেন রসুন, কতটুক নিবেন? হ্যাঁ ঠিক আছে, 1-2 কেজি এমনিও লাগবো, কারণ মাংস দুই দিন পর পরই মাংস খালি, দুই দিন পর পরই মাংস, মাংস, মাছ, মাংস, মাছ, মাংস। কি কি বাকি? দারচিনি, এলাচি, কাজু বাদাম, কাজু বাদাম আর কি, তারপরে আছে খেজুর, খেজুর, তারপরে কিশমিশ, কাজু বাদাম, দারচিনি, দুধ, চিনি নিয়ে নিছি। তো চলে আসছি বাজার থেকে, বাজার থেকে তাহলে কি কি আনছি আমি আপনাদের এখন দেখাবো। এটা হচ্ছে, এটা গরুর মাংসটা নাও, কয় কেজি এখানে? 4 কেজি। আচ্ছা বাস, 4 কেজি গরুর মাংস। তারপর হচ্ছে রেগুলার যে দুধটা যেটা আমরা খাই অল টাইম, হ্যাঁ, এটা হচ্ছে বিভা। তারপরে হচ্ছে এটা ক্রিমওয়ালা দুধ, ক্রিমওয়ালা না, এটা হচ্ছে খেজুর, হ্যাঁ, আদা,
ঈদের দিনে যেটুক সরঞ্জাম এতটুকু আনা হয়েছে এটা বিক্রি হচ্ছে দারচিনি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচটা, তারপর হচ্ছে রসুন, এটা কি এটা এলাচি না, এটা এলাচি, তারপরে এটা হচ্ছে বাদাম সেমাইয়ের জন্য, বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম, আর এটা হচ্ছে চিনিটা, চিনি, আর এটা হচ্ছে কিশমিশ, আর সেমাই তো আছে, সেমাইটা রাখতে হবে এখানে, বাংলাদেশি আমাদের, কিন্তু এখানে পাওয়া যায় আর কি, এই যে বাংলা বাজার থেকে। তো এতটুকুই, তো যখন রান্নাও করবে মামা আজকে গরু মাংস, তখন আমি আবার অবশ্যই দেখাবো, যে গরু কালকে গরু মাংস আমি শিখতে পারি না, আজকে মামা আমার শিখাবে বলছে সবকিছু, তো ওয়েট করতে থাকে। প্রাণ প্রিয় যারা খালামনি এবং ভাইরা পুরা এবং যারা বড় জোয়া যারাই আছেন, তো আজকে এই রাত হয়ে গেছে, তো আমি এখন ভিডিওটা ক্লোজ করতে চেতেছি। তো যেটা রান্না হওয়ার কথা ছিল গরু মাংস সেমাই এবং ভাত, অলরেডি হয়ে গেছে আজকের জন্য। আর কাল এদের অগ্রিম শুভেচ্ছা এখনও জানিয়ে নিচ্ছি, দিচ্ছি আপনাদের। তো ভিডিওটা বেশি করতে পারিনি, স্বাভাবিক অনেক ঝামেলা থাকে যেহেতু একটা প্রবাসী জীবনে চলে যেহেতু আসছি। তো এখন মানে রান্নাগুলো আমি একটু টুকটাক দেখাই দিই, সিম্পল রান্না, গরু মাংস ভাত হচ্ছে আর হচ্ছে সেমাই। আর এদের জন্য অবশ্যই একটা দারুণ সুন্দর একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ, বাইরে প্যারিসের মধ্যেই, প্যারিসের মধ্যে ঘোরাফেরার একটা ভিডিও আসবে সুন্দর করে, আশা করি ভিডিওটি ওইটাও ভালো লাগবে। তো আমি খাবারটু দেখাই দিই, এটা হচ্ছে গরু মাংসটা, তারপরে এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সেমাইটা। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার জন্য বেশি 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 করে দোয়া করবেন, বেশি বেশি করে সবাই, আমার যারা খালামনিরা আছে, আন্টিরা আছে, ভাইয়া আপু বড় আপু যারাই আছেন, ছোটো ভাই যারাই আছেন, দোয়া প্রার্থী, দোয়ার অনেক দরকার, আমার অনেক অনেক দোয়ার দরকার। আল্লাহ হাফেজ।